হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এই প্রিন্স এই যে বিভিন্ন জায়গা থেকে জিতকে এই মুহূর্তে দাঁড়িয়ে ফ্লপস্টার হেনা তেনা এটা ওটা বলা হচ্ছে ফ্যান্সদেরকে বিভিন্ন জায়গা থেকে অপমান করা হচ্ছে তারা নাকি অ্যাক্টিভ নয় সোশ্যাল মিডিয়াতে মিডিয়াদের কথাবার্তা হয় এই সময় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার থেকে অনেক দূরে থেকে জিত ফ্যান্সরা যা করে দেখিয়েছে সেটার জন্য তাদেরকে প্রথমেই আমার তরফ থেকে হ্যাটসঅ জিৎ ফ্যান ক্লাবস বালিকে আমার তরফ থেকে হ্যাডসঅ তারা এটা করে দেখিয়েছে এটাই একটা সুপারস্টার সত্যি কথা বলতে গেলে মন থেকে চায় নিজের ফ্যান ক্লাবের তরফ থেকে যারা দুধ ঢেলে পুজো করে সেলিব্রেট করে সেটাও আনন্দের অবশ্যই কিন্তু মনে প্রাণে প্রত্যেকটা সুপারস্টার কিন্তু চায় তার ফ্যানসরা এইভাবে সেলিব্রেট করুক সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এবং এটা করা দরকার রয়েছে এমনিতে জিদ্দার কি ক্রেজ সেটা তো আমরা সবাই জানি আপনারা গ্রামেগঞ্জে গেলে এখনও দেখতে পাবেন কোনো বাংলা সুপারস্টার কিনে এখন এত আলোচনা হয় না দেবদা কিনে আজ থেকে কয়েক বছর আগে হতো কিন্তু ইদিন বন্ধ হয়ে গেছে আই থিঙ্ক খাদানের পর আবার হবে তবে জিদ্দা কিনে অল টাইম গ্রামেগঞ্জে মানুষের মধ্যে আলোচনা কথাবার্তা এবং বিভিন্ন মেলাফেলা যে হয় সেখানে দেখবেন জিদ্দার প্রচুর পোস্টার ছয়লাভ এখনও থাকে একদম গ্রামেগঞ্জে অসপারাগায়ের আমি কথা বলছি সেখানে জিদ্দার ক্রেস ছিল আছে থাকবে এবং আজীবন থাকবে এনে কোনো সন্দেহ নেই এবং এমনিতেও জিদ্দাকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলো ঘটে বা তার ফ্যান্সরা যে অ্যাক্টিভিটিগুলো আসলেই দেখায় সেগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে আলোচনা হওয়া দরকার তো জিত ফ্যান ফ্যান ক্লাব বালি তার যিনি কর্ণধার রয়েছে আর কি সত্যরাম নামনার খুব বড় একজন উনি জিত ফ্যান এবং এই দিন একটি ইভেন্ট হয়েছিলো আমার ঠিক তারিখটা মনে রাখে বেশ কয়েকদিন আগের ঘটনা আমাকেও ডাকা হয়েছিল এবার আমি যেতে পারিনি কারণ আমার কিছু কাজ ছিল এবং আমাদের দিকে প্রচুর বৃষ্টি যেতে চাইলো সেদিন যাওয়া যেত না এবার তারপর তারা আমাকে কী ওই দিন হয়েছিলো সেটা আমাকে পাঠায় এবং দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই ওখানে জিদ্দার তরফ থেকে জিদ্দা ফ্যান ক্লাবের তরফ থেকে জিদ্দাকে কেন্দ্র করে জিদ্দার প্রতি ভালোবাসা রেখে তারা পুরো একটা ব্লাড ডোনেশন ক্যাম্প ক্রিয়েট করে এবং সেখানে প্রায় আটান্ন জন ব্লাড ডোনেশন দেয় এবং শুধু তাই নয় থ্যালাসিমের রুগীদের সচেতনতার জন্য তারা কিছু দায়িত্ব নেয় এবং তার সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণের মতো কাজ করা হয় এটাকে বলে ক্রেস একটা সুপারস্টারের ক্রেস যার ফ্যান্সরা তাকে ভালোবেসে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে সোশ্যাল মিডিয়ার যুগেই সব কিছু সচেছে সেখানে দাঁড়িয়ে এত ভালো একটা কাজ আমি সেদিন ফিয়ারটা তাই লাইভ ভিডিওতে দেখছিলাম যেখানে দেখতে পাচ্ছি জিদ্দার গান বাজছে পুরো একটা প্যান্ডেল সাজানো হয়েছে বেলুন টেলুন দিয়ে কি সুন্দর দেখতে লাগছে লোকজন আসছে রক্ত ইচ্ছে তার পাশে জিদ্দার পোস্টার ভাই এটাকে বলে সব সবসময় সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে বা সিনেমার বক্স অফিস কী হচ্ছে ওটা দিয়ে তো ক্রেস বিচার হয় না আসল ক্রেজ তৈরি হয় এইগুলো দিয়ে যেটা আমরা বলিউডের শাহরুখ সালমানের ফ্যান্সদের করতে দেখি তো এটাই তো ক্রেস কী দরকার আজকে দিনে আমরা আর দাঁড়িয়ে বলুন না প্রত্যেকে ব্যস্ত রয়েছে প্রত্যেকে নিজেদের কাজকর্মে ব্যস্ত সেখানে একটা সুপারস্টারের জন্য আজ এই ধরনের ডেডিকেশান কেন সেই সুপারস্টারের ক্রেজ সেই সুপারস্টার প্রতি ফ্যান্সদের ভালোবাসা দর্শকের সেই অভিনেতার প্রতি ভালোবাসা এটাই হচ্ছে জিদ্দার ক্রেজ তো দেখে আমার দারুণ লাগলো ব্যাপারটা এবং প্রচণ্ড পরিমাণে আমি খুশি হলাম এবং আমি নিজে এই ধরনের কাজের প্রচণ্ড পক্ষপাতি আমার খুব ভালো লাগে যে বড় বড় অনুষ্ঠান করে এইভাবে না সব কিছু করে এইভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েও অনেক কিছু করা যায় এই ধরনের উদ্যোগও নেওয়া যায় সত্যি কথা বলতে গেলে এবং জিৎ ফ্যান ক্লাব বালির আগেও আমি আগের বছর একটা ভিডিও করেছিলাম যেখানেও তারা এরকম একটা উদ্যোগ নিয়েছিল এই বছরও নিয়েছে প্রচণ্ড পরিমাণে ভালো লাগলো আমার আমার বক্তব্য যে প্রত্যেকটা ফ্যান ক্লাব যারা রয়েছে এই ধরনের কাজকর্ম করুক এই ধরনের জিনিসপত্র ঘটাক তাহলে কী হবে মানে সাধারণ মানুষের ভালো হবে এবং জিদ্দার প্রতি দর্শকের যে রেসপেক্টটা সেটাও কিন্তু কোথাও গিয়ে বাড়বে তো এটা প্রচণ্ড পরিমাণে আমার দেখে ভালো লাগলো একটা ফ্যান্স ক্লাবের এরমভাবে সেলিব্রেশন প্রচণ্ডভাবে আনন্দ পেলাম খুব ভালো লাগলো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সেলিব্রেট করার জন্য আই থিঙ্ক জিদ্দাও এটা প্রচণ্ড পরিমাণে খুশি হবে কারণ মানুষটাও তো মনে মনে এটাই চায় এবং সোশ্যাল মিডিয়া যুগে জিদ্দাও কিন্তু লুকিয়ে অনেক রকম কিন্তু কাজ করে সামাজিক কাজকর্ম করে যেগুলো হয়তো আমরা জানি না কারণ মানুষটা জানিয়ে কোনো দিন কিছু করে না তো সেই মানুষটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে এই জিনিসটা দেখে যদি আমার ভিডিও জিদ্দার কাছে পৌঁছয় প্রচণ্ড পরিমাণে খুশি হবে যে আজকে তার ফ্যান্সরা এত ভালো একটা সেলিব্রেশন দিয়েছে এটাই তো চেয়েছিলো জিদ্দা সুপারস্টার হয়ে আসা ইন্ডাস্ট্রিতে এত বড় জায়গা ক্রিয়েট করা একজন অবাঙালি হয়ে যাকে বড় বড় পরিচালকরা ছিল কাল অবাঙালি অবাঙালি বলে এসছে আজকে তার জন্য বাংলার বুকে দাঁড়িয়ে এরম ধরনের ঘটনা ঘটছে একটা সুপারস্টারের জন্য এটাই তো একটা সুপারস্টারে পাওনা তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগলো জিনিসটা দেখে যে কারণে শেয়ার করলাম তোমাদের এটা নিয়ে কি মত অবশ্যই কমেন্ট করে জানো আর চ্যানেলটার নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবেলাইকন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ টেক কেয়ার আবার দেখা হবে